যেভাবে চীন পাকিস্তানের যৌথ বাহিনীকে রুখতে প্রস্তুত ভারত বায়ুসেনা প্রধান যে কোনো সময়ে সীমান্তের ওপারে আঘাত হানার ক্ষমতা রাখে ভারতীয় বায়ুসেনা কোনো এলোপাথারি হানা নয় নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত হানতে প্রস্তুত ভারত বার্তা দেশের বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার আজ বৃহস্পতিবারই তিনি এই মন্তব্য করেছেন এই মন্তব্যের লক্ষ্য মূলত পাকিস্তানি ছিল তবে চীনের সম্পর্কে মুখ খুলতেও দ্বিধা করেননি এয়ার চিফ মার্শাল চীনের মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে ভারতীয় বায়ুসেনার জানিয়েছেন ধানোয়া চীন এবং পাকিস্তানের যৌথ শক্তির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলেও ভারতীয় বায়ুসেনা প্রস্তুত এমন দাবি এদিন করেছেন বায়ুসেনা প্রধান আগামী আট অক্টোবর বায়ুসেনা দিবস পালিত হবে দেশে তার আগে বায়ুসেনা প্রধান সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সেখানেই তিনি দেশের বিমান বাহিনীর প্রস্তুতির বিষয়ে মুখ খোলেন এদিন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া বলেছেন আমরা সর্বাত্মক অভিযানের জন্য প্রস্তুত বায়ুসেনাকে কাজে লাগিয়ে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হবে কি সে সিদ্ধান্ত সরকার নেবে চীন এবং পাকিস্তান যদি একসঙ্গে যুদ্ধ ঘোষণা করে ভারতের বিরুদ্ধে তাহলে কি মোকাবেলায় প্রস্তুত ভারতীয় বাহিনী এই প্রশ্ন সম্প্রীতি বারবারই উঠছে একসঙ্গে দু দেশের মোকাবেলা করার প্রশ্নে ভারতীয় বায়ুসেনার হাতে যুদ্ধ বিমানের সংখ্যা কিছুটা কম জানানো হয়েছিল বায়ুসেনা সূত্রেই তবে তার জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে এদিন জানিয়েছেন বায়ুসেনা প্রধান বিএস এস ধানোয়া তিনি জানিয়েছেন চীন এবং পাকিস্তানের মোকাবেলা একসঙ্গে করতে হলে বিয়াল্লিশ স্কোয়াডন যুদ্ধ বিমান দরকার ভারতীয় বায়ুসেনার হাতে এই মুহূর্তে যুদ্ধবিমান তার চেয়ে কিছুটা কমই কিন্তু যে সংখ্যক ফাইটার ভারতে রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে কিছুতেই ওই দুই দেশকে একসঙ্গে রোখা যাবে না এমনটা ভাবার কোনো কারণ নেই বায়ুসেনা প্রধানের আশ্বাস প্ল্যান বিও রয়েছে চীন এবং পাকিস্তানকে একসঙ্গে রোখার কৌশলও ভারতের জানা রয়েছে বলে তার আশ্বাস পাকিস্তান সম্প্রীতি ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্রের প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনার রণকৌশলের মোকাবিলা করতে পাকিস্তান স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র প্রয়োগ করবে সম্প্রীতি এমন হুমকি দিয়েছে পাকিস্তান সেই প্রসঙ্গে ভারতের এয়ার চিফ মার্শালের প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল এদিন এয়ার চিফ মার্শাল জানান সীমান্তের ওপারের লক্ষ্যবস্তু খুঁজে নেওয়ার নিশানা করার এবং আঘাত আনার সম্পূর্ণ সক্ষমতা ভারতীয় বায়ুসেনার রয়েছে চীন প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল ধানোয়া বলেন আমাদের সক্ষমতা চীনের মোকাবিলা করার জন্য পর্যাপ্ত ডোকলাম প্রসঙ্গে বলতে গিয়ে ধানোয়া জানান বিতর্কিত এলাকা থেকে চীন সেনা সরালেও সিকিম সীমান্তের ওপারে চুম্বি উপত্যকায় এখনও বিপুল সংখ্যায় মোতায়েন রয়েছে চীনা বাহিনী আমরা আশা করি চীন সেনা প্রত্যাহার করবে বলেছেন বায়ুসেনা প্রধান